ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স হ্যালো ভিউার্স আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মধ্যে যারা বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট ওয়ের পরীক্ষা দেবে তাদের মধ্যে অনেকেই ইউটিউবে বা টেলিগ্রামে জানিয়েছিলে যে বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট ওয়ের এর জন্য কিছু বইয়ের কথা বা টিপসের কথা আমায় জানাতে তো আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের ওই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি এখানে আমি বেসিক্যালি যারা নাইন টেন সেকশান এবং ইলেভেন টুয়েলভ সেকশনের পরীক্ষা দেবে সেখানে যেই জেনারেল পার্টটা আছে বা জেনারেল স্টাডিজের পার্টটা আছে এবং যাদের সাবজেক্ট ম্যাথামেটিক্স ঠিক আছে তাদের জন্য আজ এই ভিডিওটা কিন্তু জেনারেল পার্টের জন্য যেই কথাগুলো বলবো এগুলো যে কোনো সাবজেক্টের স্টুডেন্টের জন্যই কিন্তু কাজে লাগবে তো দেরি না করে স্টার্ট করছি আজকের ভিডিও এখানে দেখো আমি প্রথমে যেই কথাগুলো এখানে বলতে চাই প্রথমে তোমাদের কি করতে হবে বিপিএসসি টিআরই ওখানে যে পুরোনো কোশ্চেন পেপারগুলো আছে ঠিক আছে অর্থাৎ টিআরই ওয়ান টিআরই টু টিআরই থ্রি এই সমস্ত কোশ্চেন পেপারগুলো তোমাদের কালেক্ট করতে হবে এবং এগুলো কেয়ারফুলি চেক করতে হবে যাতে করে তোমরা কোশ্চেন পেপারের যে লেভেলটা আছে বুঝতে পারো ঠিক আছে এবং পরীক্ষার জন্য কিন্তু তোমাদের এক্সাম ওরিয়েন্টেড হ্যান্ড রিটিং নোটস বানাতে হবে ঠিক আছে এবং এনসিআরটির যে টেক্সট বইগুলো হয় এগুলোও কিন্তু তোমাদের ফলো করতে হবে যেগুলোর পিডিএফ তোমরা গুগলে সার্চ করলেই পেয়ে যাবে এবং এর পাশাপাশি তোমাদের কিন্তু মক টেস্টও দিতে হবে যাতে করে তোমাদের স্পিড বাড়ে এবং টাইম ম্যানেজমেন্ট স্কিলটাও বাড়ে যে কোনো প্ল্যাটফর্মে দিতে পারো কিন্তু মোস্ট পপুলার যেটা সেটা হচ্ছে টেক্সট বুক অ্যাপ ঠিক আছে এবং এছাড়া আর কি করতে হবে যেটা নিয়ে অনেকেই কনফিউজড বিপিএসসি টিআরি পরীক্ষার এক্সাম প্যাটার্ন এবং কোন পার্টে কত নাম্বার আছে এটা কিন্তু তোমায় একটা জায়গায় লিখে রাখতে হবে না হলে কিন্তু তুমি বারবার কনফিউশনের মধ্যে থাকবে ঠিক আছে এবং তোমার প্রয়োজন মতো ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ তোমায় কিন্তু ব্যবহার করতে হবে ঠিক আছে এটা তোমায় নিজেই খুঁজে নিতে হবে এরপর দেখো এক্সাম প্যাটার্নটা নিয়ে একটু কথা বলি এক্সামটা যেটা হবে বিপিএসসি টিআরিতে এটা কিন্তু এমসিকিউ ফরম্যাটে ফর্মেটে এক্সাম হবে এবং অফলাইনে পরীক্ষা হবে ঠিক আছে ওএমআর পরীক্ষা দিতে হবে এই পরীক্ষায় কোনো রকম নেগেটিভ মার্কিং নেই ঠিক আছে এছাড়া এখানে তোমাদের যে যে পার্টের পরীক্ষা দিতে হবে একটা পার্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ পার্ট আরেকটা পার্ট হচ্ছে জিএস এবং সাবজেক্ট ঠিক আছে এই যে ল্যাঙ্গুয়েজ পার্টটা আছে এই ল্যাঙ্গুয়েজ পার্টটা কিন্তু কেবল কোয়ালিফাই করতে হবে এই এই পার্টটার মার্কস কিন্তু যোগ হবে না ঠিক আছে ল্যাঙ্গুয়েজ পার্টে তোমায় মিনিমাম থার্টি পার্সেন্ট মার্কস পেতে হবে ল্যাঙ্গুয়েজ পার্টে তিরিশ নাম্বার থাকে তিরিশের মধ্যে তোমায় কম করে নয় পেতে হবে তুমি যদি নয় পাও তবেই তোমার বাকি ওয়ান টোয়েন্টির খাতাটা দেখা হবে এই ওয়ান টোয়েন্টির মধ্যে কি থাকছে জিএস থাকছে ঠিক আছে জেনারেল স্টাডিজ চল্লিশ নাম্বার এবং তোমার নিজের সাবজেক্ট আশি নাম্বার এবং এই পরীক্ষার ক্ষেত্রে রকম ইন্টারভিউ নেই ঠিক আছে এবং দেখো পরীক্ষার দিন তোমায় কিন্তু টোটাল এখানে একশো কুড়ি এবং তিরিশ একশো পঞ্চাশ নম্বরের পরীক্ষা দিতে হবে এবং তুমি টাইম পাবে একশো পঞ্চাশ মিনিট ঠিক আছে এই ব্যাপারটা এখানে বোঝা গেল এরপর দেখো এই যে ল্যাঙ্গুয়েজ পার্টটা আছে ল্যাঙ্গুয়েজ পার্টের তিরিশ নাম্বার আছে এটার কিন্তু কোনোরকম কোনো সিলেবাস দেওয়া নেই ঠিক আছে তাহলে যারা প্রস্তুতি নিতে চাও এই পার্টটার জন্য কি করতে হবে বিপিএসসির টিআরির যে পুরনো কোশ্চেন পেপারগুলো আছে ওখানে ল্যাঙ্গুয়েজ পার্টের কোশ্চেনগুলো তোমাদের দেখতে হবে এবং বুঝতে হবে যে কোন কোন পার্ট থেকে বেশি করে কোশ্চেন দিচ্ছে একটা আইডিয়া পাবে মানে ওই মতোই কিন্তু তোমাদের এই ল্যাঙ্গুয়েজ পার্টটা তৈরি করতে হবে এবং ল্যাঙ্গুয়েজ পার্টে দেখো তোমার কি কি থাকছে তিরিশের মধ্যে আট নাম্বার থাকবে ইংলিশ থেকে ঠিক আছে এবং বাইশ নাম্বার থাকবে হিন্দি অথবা উর্দু অথবা বেঙ্গলি তুমি যেটা সিলেক্ট করবে ফর্ম ফিল আপ করার সময় এই বাইশটা কোশ্চেন ওই ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে হবে ঠিক আছে যারা ধরো বেঙ্গলি সিলেক্ট করতে চাই তাহলে তাদের এই বেঙ্গলি থেকে বাইশটা কোশ্চেন পরীক্ষা দিতে হবে এবং ইংলিশ তো আট নাম্বার থাকছেই ঠিক আছে তো এই তিরিশের মধ্যে তোমায় নয় পেতে হবে এমনটা কোনো ব্যাপার নেই যে ইংলিশে আটের মধ্যে এত পেতে হবে বা এই বাইশের মধ্যে এত পেতে হবে টোটাল এই তিরিশটা কোশ্চেনের মধ্যে তুমি যেমন করে হোক নটা ঠিক করো ঠিক আছে তিরিশের মধ্যে নয় পেতে হবে এরপর দেখো জেনারেল স্টাডিজে যে চল্লিশ নাম্বার আছে এখানে ভাগগুলো কেমনভাবে রয়েছে এলিমেন্টারি ম্যাথামেটিক্স ঠিক আছে যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছ আগে তাদের ক্ষেত্রে এই পাঠটায় কোনো প্রবলেম হবে না ঠিক আছে এখানে কিন্তু আট নাম্বার আছে আমাদের এই কম্পিটিটিভ ম্যাথামেটিক্স ঠিক আছে বা যেটা আমরা জেনারেল ম্যাথামেটিক্স বলি জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে আছে আট নাম্বার জেনারেল সায়েন্স থেকে আছে আট নাম্বার ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এখান থেকে আছে আট নাম্বার জিওগ্রাফি থেকে আছে আট নাম্বার ঠিক আছে এটা হয়ে গেল আমাদের জেনারেল স্টাডিজের চল্লিশ নাম্বার এরপর দেখো নিজের সাবজেক্ট নিজের সাবজেক্টের উপরেও কিন্তু আশি নম্বর রয়েছে তো এই যে পুরো কথাটা বললাম এখানে একশো পঞ্চাশ নম্বরের যে পরীক্ষাটা তোমাদের দিতে হচ্ছে এই পুরো পরীক্ষার কিন্তু কোনো সিলেবাস বিপিএসির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া নেই তোমরা অনেকেই আমায় বলো যে বিপিএসসির সিলেবাসটা দিতে কিন্তু সিলেবাসটা তো অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া নেই যে কারণে আমি কিন্তু ওটা দিতে পারি না ঠিক আছে এবং এখানে আমি বলেই দিয়েছি দেখো যে কোনো স্পেসিফিক কিন্তু সিলেবাস দেওয়া নেই কেবলমাত্র তোমাদের এক্সাম প্যাটার্নটা নোটিফিকেশনে দেওয়া আছে এবং তোমায় যদি সিলেবাস বুঝতে হয় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা দেখতে হবে তাহলে বুঝতে পারবে যে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি করে কোশ্চেন দেওয়া হচ্ছে বা কোন কোন টপিক থেকে আমাদের কোশ্চেন তৈরি করতে হবে একটা আইডিয়া পাবে ঠিক আছে এরপর দেখো যাদের সাবজেক্ট ম্যাথামেটিক্স ঠিক আছে যারা ম্যাথামেটিক্স সাবজেক্টের টিচার হতে চাইছে তারা যদি নাইন টেন সেকশনের জন্য প্রস্তুতি নিতে চাই ম্যাথমেটিক্স পার্টটার জন্য কীভাবে তারা তৈরি করতে পারে নিজেদের প্রথম কথা এনসিআরটির যে ম্যাথমেটিক্সের টেক্সট বইগুলো আছে ক্লাস নাইন এবং ক্লাস টেনের জন্য এটা তোমরা ফলো করতে পারো আর ডি শর্মার ক্লাস নাইন এবং ক্লাস টেনের জন্য বই রয়েছে টেক্সট বই এটাও তোমরা ফলো করতে পারো এবং এই নাইন টেন সেকশনের যেই কোয়েশ্চেন পেপারটা রয়েছে ঠিক আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে যেটা দেখতে পেয়েছি যে ওখানে কিন্তু ম্যাক্সিমাম যেই ম্যাথামেটিক্স সাবজেক্টের পার্টটা থাকে ম্যাথামেটিক্সের কোশ্চেনগুলো ম্যাক্সিমাম কিন্তু কম্পিটিটিভ ম্যাথামেটিক্স অর্থাৎ অ্যারিথমেটিক অ্যালজেব্রা জিওমেট্রি মেনসুরেশন এখান থেকে বেশি বেশি কোশ্চেন দেওয়া হয় এবং কিছু কোশ্চেন থাকে যেগুলো হায়ার সেকেন্ডারি থেকে থাকে এবং বিএসসি ম্যাথামেটিক্স থেকে থাকে কিন্তু এই পার্সেন্টেজটা একটু কম থাকে কিন্তু ম্যাক্সিমাম পার্টটা কিন্তু ওখান থেকেই থাকে কাজেই আলাদা করে কোনো সিলেবাস কিন্তু দেওয়া নেই কিন্তু তোমরা যারা ম্যাথামেটিক্স সাবজেক্টের এই পার্টটা তৈরি করতে চাইছো আশি নম্বরের জন্য তারা কিন্তু কম্পিটিটিভ ম্যাথামেটিক্সের যে কোশ্চেন পেপারগুলো রয়েছে বা ওগুলোর জন্য যেই বইগুলো তোমরা ফলো করে থাকো ঠিক আছে ওটা ফলো করতে পারো এছাড়া বিপিএসসি টিআরির যেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো রয়েছে ওটা থেকেও তোমরা একটা আইডিয়া পাবে যে কোন কোন টপিক আমাদের বেশি করে তৈরি করতে হবে তোমরা মক টেস্টও দিতে পারো টেক্সট বুক অ্যাপে গিয়ে এছাড়া যেটা বললাম হায়ার সেকেন্ডারির কনসেপ্ট রাখতে হবে এবং বিএসসি ম্যাথামেটিক্সের কনসেপ্টও কিন্তু রাখতে হবে কারণ কিছু কিছু ক্ষেত্রে প্রবাবিলিটির অঙ্ক দিয়ে দেয় বা কিছু ইন্টিগ্রেশনের অঙ্ক দিয়ে দেয় সেই ক্ষেত্রে তোমরা কিন্তু করতে পারবে এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে এবং তোমাদের জন্য একটা দুটো বই আমি এখানে দেখাচ্ছি এই বইটা হচ্ছে আর ডি শর্মার বই ক্লাস নাইন এবং ক্লাস টেনের জন্য এবং এ একটা আছে এটা কিন্তু একটা প্র্যাকটিস সেট যেখানে দশটা প্র্যাকটিস সেট তোমরা দেখতে পাবে এবং এই বইটা কিন্তু ইংলিশ ভার্সানে রয়েছে তোমরা অনেকেই ইংলিশ ভার্সনের বই চাইছ এটা কিন্তু একটা প্র্যাকটিস বই হিসেবে তোমরা ব্যবহার করতে পারো এরপর দেখো যারা ক্লাস ইলেভেন টুয়েলভের জন্য ম্যাথামেটিক্স সাবজেক্টের টিচার হতে চাইছ তারা ম্যাথামেটিক্সের যেই এইটটি মার্কসটা রয়েছে তার জন্য কি কি ফলো করতে পারো এনসিআরটির যেই টেক্সট বইগুলো রয়েছে ম্যাথামেটিক্সের ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ এটা তোমরা চেক করতে পারো অথবা আর ডি শর্মার যেই বইগুলো রয়েছে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের জন্য ওটাও তোমরা চেক করতে পারো এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমাদের করতে হবে এই পরীক্ষার ক্ষেত্রে কারণ ইলেভেন টুয়েলভ সেকশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম জায়গাটা হায়ার সেকেন্ডারি এবং বিএসসি ম্যাথামেটিক্স থেকে থাকে কাজেই এই জায়গাগুলো তোমাদের কিন্তু তৈরি করতে হবে ঠিক আছে কেবলমাত্র হায়ার সেকেন্ডারি ম্যাথামেটিক্স করে চলে গেলে তুমি কিন্তু এই পরীক্ষাটা মানে ভালোভাবে দিতে পারবে না তোমায় কিন্তু বিএসসি ম্যাথামেটিক্সের কনসেপ্ট ভালোভাবে রাখতে হবে এখানে দেখো অল ইন্ডিয়ার যে সমস্ত টিজিটি পিজিটির কোশ্চেন পেপার রয়েছে ম্যাথামেটিক্সের তোমাদের কিন্তু ওটাও চেক করতে হবে ঠিক আছে এছাড়া যারা ডাব্লু বি এস এটা কেন বলছি কারণ এখানে এই জায়গাটা তোমরা যদি তৈরি করো ডাব্লু বি এস এখানে কিন্তু পুরো বিএসসি ম্যাথামেটিক্সটা রয়েছে তাহলে তোমাদের ওই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে একবার যদি কেউ ডাব্লু বি টি ম্যাথামেটিক্সের প্রস্তুতি নিয়ে নাই। তার কিন্তু বিএসসি ম্যাথামেটিক্সের টপিকগুলো নিয়ে আর দ্বিতীয়বার চিন্তা করতে হবে না ঠিক আছে এছাড়া যেটা বললাম হায়ার সেকেন্ডারি ম্যাথামেটিক্সের কনসেপ্টগুলো ভালোভাবে ক্লিয়ার রাখতে হবে এবং মক টেস্ট দিতে হবে তো এখানে একটা দুটো বইয়ের কথা দেখাচ্ছি ঠিক আছে এখানে দেখো এই যে আর ডি শর্মার টেক্সট বইগুলো রয়েছে এটা ক্লাস আমাদের রয়েছে কি ক্লাস ইলেভেনের আর এটা হচ্ছে ক্লাস টুয়েলভের টেক্সট বই এছাড়া একটা প্র্যাকটিস বইয়ের কথা আমি এখানে বলছি এটা ইংলিশ ভার্সনে রয়েছে এখানে দশটা প্র্যাকটিস সেট দেওয়া আছে এডু গরিলা পাবলিকেশনের বই এটা ঠিক আছে তো এই ছিল সাবজেক্ট পার্টের কথা বললাম এবারে আসছি জেনারেল পার্টের কথা জেনারেল পার্টের জন্য ওভাবে কোনো স্পেসিফিক বই নেই ঠিক আছে এবং আমি যেই বইগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আমি আজকে কালেক্ট করিনি এগুলো আমার বহু পুরোনো বই সেখান থেকেই আমি চেক করি মাঝে মাঝে তো জেনারেল স্টাডিজের জন্য সবচেয়ে ভালো হয় তোমরা যদি ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ রয়েছে ওগুলো চেক করো জি কে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এটা তোমরা নিজেদের সুবিধা মতো খুঁজে নেবে যে তোমাদের কোন ইউটিউব চ্যানেলটা পছন্দ ঠিক আছে এখানে কয়েকটা বই আমি দেখাচ্ছি এর মধ্যে যেগুলো আমার কাছে রয়েছে ঠিক আছে এই বইটা আমার কাছে নেই কিন্তু আমি দেখতে পেলাম এটা ইংলিশ ভার্সনে রয়েছে তোমরা যারা নিতে চাও নিতে পারো চেক করতে পারো একটা বই আছে এ একটা বই আছে এগুলো তোমাদের অনেকের কাছেই রয়েছে ঠিক আছে এছাড়া এখানে দেখো জিকের জন্য আমার কাছে এগুলো পুরোনো যেই বইগুলো রয়েছে আমি দেখাচ্ছি ঠিক আছে এত বই তোমাদের কালেক্ট করার দরকার নেই যে কোনো একটা ফলো করতে পারো এছাড়া এ একটা বই আছে লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ এটাও তোমরা চেক করতে পারো এবং জেনারেল সায়েন্সের জন্য তোমরা এটা চেক করতে পারো ঠিক আছে আরিয়েনের একটা বই হয় এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স ঠিক আছে এছাড়া এই যে তোমার জেনারেল ম্যাথামেটিক্স পার্টটা ছিল ঠিক আছে যেটাতে আমাদের আট নাম্বার আছে এটার জন্য তোমরা যে কোনো একটা বই ফলো করতে পারো ঠিক আছে এবার এখানে দেখো এই ছিল আমাদের ভিডিও আজকের তোমাদের যদি আর কারো কোনো কোয়ারি থাকে তোমরা কমেন্টে জানাবে চেষ্টা করলাম যতটা এই ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়া যায় ঠিক আছে থ্যাঙ্কস ফর ওয়াচিং